নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখো গাজরের সন্দেশ, হেলদি অ্যান্ড টেস্টি গাজরের সন্দেশ। গাজরটাকে প্রথমে আমি গাজরের স্কিনটা আমি পরিষ্কার করে গাজরটাকে ধুয়ে এনেছি। গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। সবটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। গাজরটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে গরম হয়েছে প্যানটা। আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে আমি গাজরটাকে প্রথমে একটু ভেজে নেব। গাজরটাকে ঘি দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে গাজরটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। গাজরের কাঁচা গন্ধটাও চলে গেছে, গাজরের জলটাও শুকিয়ে গেছে ভাজতে ভাজতে। এই পর্যায়ে গাজরটাকে আমি নামিয়ে নিচ্ছি। গাজরটাকে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, একদম ক্ষীর করে রেখেছিলাম। এখানে হাফ লিটার দুধ আছে, এর মধ্যে আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি, মানে এখানে 50 গ্রাম চিনি আছে। মিশিয়ে তোমরা তোমাদের পছন্দের মতো কম বেশ করে নিতে পারো। চিনিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা দিলে গাজরের কিছুটা জল ছেড়ে দেবে। চারটা এলাচ আমি একটু থেতো করে চারটা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি। কাজু বাদাম কুচি দিয়ে আবার কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গাজরটাও প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, গাজর থেকে ক্ষীরটাও শুকিয়ে গেছে। আমি ক্ষীর আগে থেকে করে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে হাফ লিটার দুধের মধ্যেও গাজরটা দিয়ে একবারে সেদ্ধ করে নিতে পারো। সন্দেশের জন্য গাজরটা আমার রেডি হয়ে গেছে। গাজরটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে ভালো করে। দেখো একদম প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে গাজরটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই কেক টিনের মধ্যে আমি সন্দেশটাকে সেট করব, তাই এখানে আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। গাজরের ব্যাটাটাকে আমি কেকের মধ্যে দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গাজরটাকে আমি সন্দেশের আকারে কেটে নেব। গাজরের সন্দেশটা আমার সেট হয়ে গেছে, আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। গাজরের সন্দেশগুলো আমি সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।